হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য খড়কুটো সিরিয়ালের আপডেট নিয়ে জানো তো আদিল এখন যদি আমি ভালো রেজাল্ট করতে পারি তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবো আমিও দেখিয়ে দিতে চাই যে আমি লেখাপড়া করে ভালো রেজাল্ট করতে পারি আমার মনের বিশ্বাস রয়েছে আমি পড়াশোনা করছি কিন্তু এই ক্রেজিটা কখনোই বিশ্বাস করতে রাজি নয় যে আমি লেখাপড়া করছি ভালো রেজাল্ট করার চেষ্টা করছি ও সব সময় চাই আমি যেন এই বাড়ি থেকে চলে যাই বুঝতে পেরেছো কারণ ও আমার পিস্তাত বোনকে খুব ভালোবাসে ওরা একসাথে কাজ করে আমি এটা প্রমাণ করে দেব। যে আমার বোন যতই ভালো লেখাপড়ায় হোক না কেন আমার মতো ভালো মানুষ কখনো হতে পারবে না আমাকে লেখাপড়া করে ভালো রেজাল্ট করতেই হবে আর সেই চেষ্টাটাই আমি করে যাচ্ছি আর বারবার করে ওই ক্রেজিটা আমাকে অপমান করে যাচ্ছে যেটা আমি সহ্য করতে পারছি না তবে জানো তো আদিল আমি তোমার হাত ধরে অনুরোধ করছি তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও না তাহলে এই বাড়ির পটকাস সবার অপমান হবে তুমি থেকে যাও তোমার তুমি সময়ের আগে এই বাড়ি ছেড়ে চলে যেও না আমার অনুরোধটা রাখো তখনই সৌজন্য নিজের ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পারে গুনগুন আদিলের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে সেটা দেখে অবাক হয়ে যায় আদিল হাতটা সরিয়ে নেয় সৌজন্যদা তুমি এখানে এসেছ বসো না না আমি এত রাত্রে আড্ডা দেবো না কারণ রাত সাড়ে বারোটার সময় আমার আড্ডা দেওয়ার কোনো ইচ্ছে নেই এটা আমার মধ্যে পড়ে না তুমি জানো তুমি আজকে আদিলের সাথে খারাপ আচরণ করেছো বলে আদিল সিদ্ধান্ত নিয়েছে যে ও চলে যাবে ও আর এই বাড়িতে থাকবে না কি বলছো কি তুমি এই সমস্ত কাজ একদম করো না আদিল তাহলে কিন্তু আমার মান সম্মান থাকবে না তুমি আমাকে খাবার খেতে বলেছিলে আমি খাবারটা খাইনি ডিফিউজ করেছি বলে তুমি অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাবে সেটা তুমি একদম করো না দেখো তাহলে কিন্তু আমারও খুব কষ্ট হবে না সৌজন্যদা আমি সেটা নিয়ে কোনো মন খারাপ করিনি আমি কেন মন খারাপ করতে যাব। দেখো আমি রিচ খাবার এমনিতেই খেতে পারি না তুমি যদি রান্নাটা করার আগে আমাকে জিজ্ঞাসা করতে তাহলে আমি নিষেধ করতাম আমার জন্য রান্না করতে না দেখো মন খারাপ একদম করো না তাই বুঝো গুনগুন তুমি ওকে সান্ত্বনা দিচ্ছিলে তুমি কি বলতে চাইছো বলো তো তুমি সব কি ভাষার কথা বলছো তুমি ঘুরে উল্টে আদিলকে কেন অপমান করছো কি হয়েছে কি তোমার বলবে হাতটা ছেড়ে দাও গুনগুন কেন তুমি এইভাবে হাত ধরছো কথায় কথায় একদম গায়ে হাত দিয়ে কথা বলবে না আরও সৌজন্য দেখেছে আদিলকে হাত ধরা এটা দেখেই আরও বেশি করে রেগে রয়েছে দেখো আদিল তুমি আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে কথা না বলো সেটাই ভালো কারণ আমি চাই না আমাদের মাঝখানে কেউ কথা বলুক আমি তো কিছুই বলিনি সৌজন্যদা গুনগুন এই একটু আগে এসেছে আর এখনই গুনগুন চলে যেতেই ধরছিল তুমি ঠিক সেই মুহূর্তেই চলে এসেছো গুনগুন আমি যতটা তোমাকে বোকা ভাবতাম বা যতটা ছেলে মানুষ ভাবতাম তুমি কিন্তু ততটাও ছেলে মানুষ নাও কেন তুমি কি বলতে চাইছো নিজেকে একটু প্রশ্ন করো তাহলে না হয় বুঝতে পারবে তুমি কি করছো এখানে দেখো তুমি যা কিছু বলবে স্পষ্টভাবে বলো আমি কিন্তু তোমার কথা কোনো কিছুই বুঝতে পারছি না তোমাকে বুঝতে হবেও না বুঝেও না বোঝার ভান করে তুমি এখানে থাকো আমি তোমাকে ডাকতে এসেছিলাম কারণ আমি যার সাথে ঘুমোই সে এই ঘরে এসে বসে রয়েছে আমার তো একলা থাকতে হবে তার জন্য অপেক্ষা করতে হবে সে কারণে আমি ডাকতে চলে এসেছিলাম এমনিবেলা তুমি তো রাত পর্যন্ত লেখাপড়া করো জেগে থাকো তাহলে আজকে তুমি এইভাবে কেন কথা বলছো প্রতিদিন থাকি বলে আজকেও থাকতে হবে তার তো কোনো মানে নেই আমার ঘুম পেয়েছে তাই তোমাকে ডাকতে এলাম তোমার গল্প করা শেষ হয়নি তাহলে আমি গেলাম তোমাকে আমার ঘরে আর থাকতে হবে না সৌজন্য রেগে নিজের ঘরে চলে যায় সেখানে গিয়ে দরজাটা লাগিয়ে দেয় খুব কষ্ট পায় আর ভাবতে লাগে গুনগুন আদিলের হাত ধরে ছিল সেই স্মৃতিটা গুনগুন কষ্ট পায় চোখের জল ফেলছে আদিল বলে দেখো তুমি এইভাবে কষ্ট পেও না গুনগুন তোমাকে যত দেখছি তত আমি অবাক হয়ে যাচ্ছি তোমার মনে এতটা দুঃখ কষ্ট রয়েছে তবে ছেলে মানুষের মতো কান্নাকাটি না করে তোমাকে এখন লেখাপড়া করে যেতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে ভালো কিছু করতে হবে বুঝতে পেরেছ তুমি তো আদিন আমি মন থেকে চাই যে আমি লেখাপড়াটা শিখবো এখন আমি লেখাপড়া করছি আমার কখনো মনে হয় না যে লেখাপড়াটা কঠিন সব সময় মনে হচ্ছে যে লেখাপড়াটা সত্যিই সহজ আমি লেখাপড়া করতে পারবো ভালো রেজাল্ট করতে পারবো আস্তে আস্তে আমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাচ্ছে সব কিছু থেকে আমি জীবনে এগিয়ে যেতে পারবো সেই সব কিছু আমি ভাবছি তোমাকে সেটাই করতে হবে নিজের লক্ষ্যের দিকে নজর দাও এই সব কিছু বাদ দাও দেখলে তো কি করে আমাকে অপমান করলো তোমার সামনে এই অপমানটাকে আমি রিজার্ভ করি ও প্রতি প্রতিনিয়ত আমার সাথে এরকমই আচরণ করে তাহলে সৌজন্যতা কিন্তু একদম ঠিক কাজ করছে না তোমার সাথে এরকম আচরণ করা মোটেও উচিত হচ্ছে না তবে জানো তো এই বাড়ি থেকে যাওয়ার আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি তবে তার আগে আমি এটাই বলবো তোমার মায়ের সাথে দেখা করার আমার খুব ইচ্ছে তুমি তোমার মায়ের সাথে আমাকে দেখা করিয়ে দেবে কেন দেবো না আমরা বেহালার বাড়িতে খুব শীঘ্রই শিফট করে যাবো সেখানে আমার মা বাবা সবার সাথে তোমার দেখা করিয়ে দেবো তুমি যখন খুশি তখন আমাদের বাড়িতে আসতে পারো কোনো নিষেধ নেই বুঝতে পেরেছ তাহলে ঠিক আছে আমি এই বাড়ি ছাড়ার আগে সবার মধ্যে মিলমিশ করে দিয়ে যাব কারোর সাথে যেন কারো মনের কষ্ট না থাকে সেই দিকটা আমি দেখব তবে তোমার ঘরে আমার একটা বই ছিল সেটা নেওয়ার জন্যই আমি কিন্তু এসেছিলাম আর যখন দেখলাম তোমার মন খারাপ তাই তোমার সাথে কথা বলে নিলাম এখন তুমি তো রাজ্যে গিয়ে থাকো তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে কি আজকের রাতটা আমি তোমার ঘরে লেখাপড়া করতে পারি কেন করতে পারো না গুনগুন তবে সৌজন্যদার রেগে চলে গেছে আমার মনে হয় তোমার সৌজন্যদার ঘরেই যাওয়া উচিত তা না হলে তোমার কিন্তু পরে সমস্যা হতে পারে কি আবার সমস্যা হবে আর সৌজন্যকে বলে আমাকে এই ঘরে আসতে হবে তার তো কোনো মানে নেই আমি এই ঘরে কি থাকতে পারি না তোমার যদি অসুবিধা হয় তুমি আমাকে বলে দাও তাহলে আমি নিচে হলরুমে গিয়ে লেখাপড়াটা না হয় করব। কারণ আমাকে যে করেই হোক ভালো রেজাল্ট করতেই হবে ঠিক আছে আমি তোমাকে নিষেধ করার কি তুমি এখানেই পড়ো তোমার যদি ঘুম পেয়ে যায় আদিল তাহলে তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো আমি এখানেই সোফায় বসে লেখাপড়া করছি এখানেই ঘুমিয়ে পড়বো কোনো অসুবিধা হবে না পরের দিন সকালে বড়মা পটকা এবং বাড়ির বাকি সদস্যরা সবাই মিলে এই বিষয়টা নিয়ে আলোচনা করছে বৌদি ঘর পরিষ্কার করতে গিয়ে দেখেছে আদিলের ঘরে গুনগুন আদিলের ঘরে গুনগুন ঘুমিয়ে পড়েছে সেটা দেখে এসে বাড়িতে সবাইকে বলেছে ভেবেছে হয়তো আদিলের সাথে সারা রাত জেগে গুনগুন গল্প করেছে ভোরবেলা ঘুমিয়ে পড়েছে তাই এখনও ঘুম ভাঙেনি আর একটা অপরিচিত ছেলের সাথে এইভাবে রাত জেগে গল্প করেছে এটা হয়তো সৌজন্য ওর ভালো লাগেনি সে কারণেই সৌজন্য ঘরের দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েছে কারণ সৌজন্যের মুখটাও নাকি ভার ভার বৌদি ভাই চা দিতে গিয়েছিল চা খায়নি বলেছে এর প্রয়োজন হলে আমি না হয় চেয়ে নেব এই সব কিছু ভেবে সৌজন্যর মাথা কিন্তু গরম হয়ে রয়েছে বর্মা বলে ওই ছেলেটার কী প্রয়োজন ছিল গুনগুনের সাথে গল্প করা ঠিকই বলেছ বড় বৌদি আমি তো ওই ছেলেটাকে চিনি ওকে আমি বাড়িতে নিয়ে এসেছি ওকে আমি বলে দেব যে আমার বাড়ির কেউ পরিবারে তোমাকে পছন্দ করছে না তুমি চলে যাও তুমি এসেছিলে সাত দিনের জন্য সেটা তোমার থাকার কোনো প্রয়োজন নেই এই বাড়িতে অশান্তি করার দরকার নেই তাহলে দেখতে পারবে যে এই বাড়ির সবার কথা বন্ধ হয়ে যাবে আর গুনগুনকেও বলে দেব। যে তুমি সৌজন্যর কথা শুনে চলবে কখনো আর আদিলের সাথে তুমি কোনো ধরনের যোগাযোগ করবে না তাহলে হয়ে গেছে তো তুমি কেন রাগ হচ্ছ বুঝতে পারছো না কালকে রাত্রিবেলা আদিলের ঘরে সৌজন গুনগুন গল্প করেছে কদিনই বা আদিলকে আমরা চিনি তুমি হয়তো চেনো কিন্তু তারপরও সাবধান থাকা তো উচিত আদিলের ঘরে গেছে গুনগুন একবার তো সৌজনকে বলে যেতে পারতো তাহলে সৌজন্য অ্যালার্ট থাকতো কেন অ্যালার্ট থাকতে হবে কী এমন করেছে আদিল দেখো তোমরা সবাই মিলে ছেলেটাকে খারাপ প্রমাণ করার একদম চেষ্টা করো না সংসারে থাকতে গেলে জানো তো এরকম অনেক কাজ করতে হয় যাতে সাপও না মরে লাঠিও না ভাঙ্গে বুঝতে পেরেছো সেরকম কাজ তুমি করো দেখো বউ আমি সেরকম কোনো কাজই করতে পারবো না এই পরিবারের অন্য কেউ যদি করতে পারে তাহলে সে করুক আমি একজন আমার অতিথিকে এনেছি চেনা আমার চেনায় যখন তোমাদের বিশ্বাস হচ্ছে না অজানা মনে হচ্ছে তাহলে আমি আর কী বা করতে পারি এরপরে গুনগুনের ঘুম ভেঙে গুনগুন নিচে চলে আসে সৌজন্য অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে পরিবারের সবার সামনে দাদাভাই বোঝানোর চেষ্টা করে যে দেখ সৌজন্য হয়তো তুই ঘরের দরজাটা লাগিয়ে রেখেছিলি সে কারণে গুনগুন ঘরে ঢুকতে পারেনি তোর সাথে ঘুমোতে পারেনি আদিলের ঘরেই ঘুমোতে বাধ্য হয়েছে সে কারণে এই সমস্ত রাগারাগি একদম করিস না গুনগুন বলে কি হয়েছে কি করেছি আমি কি করেছো তুমি নিজেকে প্রশ্ন করো তাহলে উত্তরটা পেয়ে যাবে অতটা বোকা সাজার কোনো প্রয়োজন নেই গুনগুন তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো আমার রুচিতে পাচ্ছে তোমার সাথে কথা বলতে তাই আমি তোমার সাথে কথা বলতে চাইছি না তাই বলছি আমার সাথে একদম তুমি কথা বলো না অবাক হয়ে যায় পরিবারের সবাই বড় মা রেগে যায় সৌজন্যের ওপর বলে যার সৌজন্য শুরু করেছে তাতে করে কিন্তু কোনোভাবেই পরিবারের শান্তি না অশান্তি হচ্ছে কালকে ছেলেটা রান্না করলো খাবার খেলো না আর ওই ছেলেটারও কি প্রয়োজন গুনগুনকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যাওয়ার খাবার রান্না করে খাওয়ানোর তারপরে আবার রাত গল্প করার দেখো বড়ো বৌদি গুনগুন এবং আদিল একই বয়সী সমবয়সী তাই ওরা একসাথে ঘুরতে গেছে তাতে কি হয়েছে বাড়িতে কেউ থাকে না গুনগুন ফাঁকা বসে থাকে তাই আদিলের সাথে না হয় চলে গেছে রাত্রিবেলা যে গুনগুন সৌজন্য ঘর থেকে বের করে দেয়নি বা সৌজন্য ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে গুনগুনকে বাইরে রেখে দেয়নি সেটা তোমরা জানলে কী করে তা না হলে গুনগুন নিজের ঘরে না ঘুমিয়ে আদিলের ঘরে এসে লেখা আদিলের ঘরে এসে ঘুমিয়ে পড়ে সেটা তোমাদের ভাবার দরকার ছিল সৌজন্য দাদা কোনো কথা বুঝতে রাজি হয় না সবার সামনে গুনগুনকে অপমান করে গুনগুন তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে সে বাড়ি ছেড়ে চলে যাবে কিন্তু যাওয়ার আগে সমস্ত সত্যিটা সবাইকে জানাবে পটকা এরপরে কি করবে সৌজন্য সৌজন্য কিন্তু গুনগুনকে অবিশ্বাস করছে আদিলকে নিয়ে আর সে কারণেই নানাভাবে গুনগুনের সাথে খারাপ আচরণ করে যাচ্ছে আর এই সব কিছু নিয়ে পরিবারের প্রত্যেকটা মানুষ অশান্তিতে ভুগছে তাই পটকাভাবে সমস্ত আসল পরিচয় আদিলের বলে দিয়ে আদিলকে বাড়ি থেকে রেখে আসবে তার বাবা মায়ের কাছে আর এরপরেই সৌজন্য এবং গুনগুনের সম্পর্কটা হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু তার আগে সব কিছুই নষ্ট হয়ে যায় গুনগুন বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয় এই পরিবারটাকে আপন ভেবেছিল কিন্তু সেই মানুষগুলোই এত তাড়াতাড়ি আঙ্গুল ওঠালো আর সৌজন্য কি করে বা কয়েকদিনের আসা একটা ছেলের সাথে গুনগুন মেলামেশা করেছে বলে ভেবে নিচ্ছে তাকে নিয়ে সন্দেহ করছে কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে সৌজন্য ঘরের দরজা লাগিয়ে গুনগুনকে বাইরে রাখলো অবিশ্বাস করে সকলে কাঠগড়ায় দাঁড় করালো তাহলে গুনগুনকে অবিশ্বাস করে সৌজন্য ঘরের বাইরে রেখে দিল এক ঘরে থাকলো না পর্যন্ত কতটা অবিশ্বাস করছে গুনগুনকে সে সব কিছু ভেবে গুনগুনের মনে অনেক কষ্ট তাই গুনগুনও রেগে গিয়ে সৌজন্যর ঘরে আর যাওয়ার চেষ্টা করেনি সৌজনকে ডা সৌজন্যকে ডাকাডাকি করেনি পরের দিন সকালে বিষয়গুলো বাড়ির সবার সামনে চলে আসে আর কি করবে সেটাই ভেবে পাচ্ছিল না ভেবে পাচ্ছিল না সৌজন্য বাড়িতে খাবার দাবার না খেয়ে রেগে অফিস চলে যেতে চাইছিল। ঠিক সেই মুহুর্তে গুনগুন ওপর থেকে নিচে নেমে আসে সকলের মুখভার সবাই গুনগুনকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করায় দাদাভাই সৌজন্য গুনগুনকে বোঝানোর চেষ্টা করলে সৌজন্য বুঝতে রাজি হয় না উল্টে গুনগুনকে দোষারোপ করে তাই গুনগুন এবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবার কি ঘটতে চলেছে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন